নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল নারকোটিক বিভাগ। নারীর সশক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। আদর্শ সমবায় সমিতির কমিটি নির্বাচিত হলো। মঙ্গলবার অনুষ্ঠিত হলো রক্ষাকালী পুজো। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। আসছে বিস্তারিত খবরে। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে এরূপ উদ্যোগ গৃহীত হয়। জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। প্রশাসনিক স্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় জেলা শাসকের কনফারেন্স রুমে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এদিনের এই বৈঠক। প্রসঙ্গত, আগামী 20 মার্চ ইন্ডোর প্রশাসনিক সভা এবং জনসভা করতে বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের সাই কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে সভাটি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা শহর। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল নার্কোটিক বিভাগ। ধৃতদের কাছে 25 কেজি গাঁজা এবং 3টি মোবাইল উদ্ধার হয়েছে। ধৃতদের বর্ধমান জেলা আদালতে পেশ করা হয় মঙ্গলবার। গোপন সূত্রে খবর পেয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল নার্কোটিক বিভাগ। এদের মধ্যে একজন মহিলা। ধৃতদের কাছ থেকে 25 কেজি গাঁজা এবং 3টি মোবাইল উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। অভিযুক্তরা বর্ধমান থেকে রামপুর যাচ্ছিল। নার্কোটিক বিভাগের গোয়েন্দারা বর্ধমান স্টেশনের আরপিএফ এর সাহায্য নিয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে পাচারকারীদের ধরে ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়। অবশ্য ধৃত মহিলার ছেলে তার মায়ের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তারপরে মা বাসে ফিরছিল, ফিরার পথে এখানে বর্ধমানের একটা মেয়ে ও মানে গাঁজা পাঠিয়ে, তো আমার মাকে 25 কিলো মাল, ওড়ি মাল, মানে আমার মাকে মানে দিয়ে বলেছিল কি ক্যামেরা বিগুড়ি মাল, আরপিএফ নিয়ে গিয়ে মাকে সিআইডি নিয়ে গিয়ে মাকে মায়ের কাছে, মা ওখানে গিয়েছিল মায়ের সঙ্গে, তো মানে আগে থেকে মায়ের উপর টার্গেট ছিল, মায়ের কাছে টাকা ধার চেয়েছিল। যাদুই পরিচয় মানে এমনি যেমন যাতায়াত, আপনার সঙ্গে যেমন আজকে আমার পরিচয় হলো, এবার নেক্সট টাইম আপনার সঙ্গে দেখা হলো তো আপনাকে কথা বলবো না, একটা এরকম একটা পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, মাকে ফাঁসানো হয়েছে 25 কিলো মাল দিয়ে। তিনি পাল্টা দাবি করেছেন তার মাকে ফাঁসানো হয়েছে। কেসটা হচ্ছে গতকাল ওদের কাছে স্পেসিফিক খবর ছিল যে দুজন বর্ধমান থেকে রামপুরার যাচ্ছে, যাদের কাছে কন্ট্রাব্যান্ড গুডস আছে, সেই খবর অনুযায়ী ওরা গতকাল আরপিএফ পোস্টে এসে কন্ট্যাক্ট করে এবং তার পরবর্তীকালে এনসিবি অফিসার্সে এসে বর্ধমান রেলওয়ে স্টেশনে দুজনকে ইন্টারসেপ্ট ধরে। তাদের মধ্যে একজন হচ্ছে কাইমেরা বিবিয়ার এবং একজন হচ্ছে রেজাউল শেখ, এবং তারপর ওদের কাছ থেকে 25 কেজি গাঁজা পাওয়া যায়। যে গাঁজার ওরা কোনো সদুত্তর দিতে পারেনি যে ওই গাঁজা কেন ওদের কাছে আছে বা কোনো লিগাল ডকুমেন্টস তাদের কাছে চাওয়ালে তারা দিতে পারেনি, এবং পরবর্তীকালে যাবতীয় যে লিগাল ফর্মালিটি তাদের কাছে নোটিশ দেওয়া হয় এবং যাবতীয় যা লিগাল ফর্মালিটি মেনটেন করে তাদেরকে অ্যারেস্ট করা হয়, এবং সেই অনুযায়ী আজকে তাদেরকে ইডি 24 আওয়ার্স আজকে তাদেরকে আপাতত জেসিওর 14 ডেজের 27 দিনে কোর্ট আবার প্রোডাকশনের দিন দিয়েছে। আপাতত ধারা দেওয়া হয়েছে সেকশন 20B2C এবং কনস্পিরেসির জন্য 29 NDPS।
এরা এখান থেকে রামপুরহাট যাচ্ছিল, রামপুরহাটে একজনকে এই মালটা সাপ্লাই করবে। এখন এরা এই কাজের সাথে ইনভলভ, এবং আমার এনসিবি অফিস ইন্টেলিজেন্স অফিসাররা হয়তো প্রিভিয়াস অ্যান্টিসিডেন্ট কারুর কিছু আছে কিনা সেটাও বিভিন্ন জায়গায় সোর্স খবর করে দেখবে যে এরা প্রিভিয়াসলি কোনো কেসে বুক ছিল কিনা, বা কোনো জায়গায় এরা কিছু করেছে কিনা, বা কোথাও কনভিকশন হয়েছে কিনা, কী ছিল সেগুলো ডিউরিং ইনভেস্টিগেশন হয়তো আরও পাওয়া যাবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। নারীর সশক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মেমারি এক নম্বর ব্লকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এই কর্মশালায় শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকের সভাকক্ষে পশ্চিমবঙ্গ সরকারের লেবার কমিশনারেটরের উদ্যোগে কর্মক্ষেত্রে নারীর সশক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত হলো। সমাজে নারীদের কিভাবে নাম নথিভুক্ত করতে হবে, মেডিকেলের সুবিধা কিভাবে পাওয়া যাবে, এইরূপ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সম্পর্কে কর্মশালায় আলোচনা করা হয়। আপনারা, আমি বুঝতে পেরে গেলাম, আমরা তো সেটা পাচ্ছি না। আপনারা বুঝতে পারছেন না, একটু বলেন না যে এম প্যানেল হাউস একটা মানে কোন কোন হসপিটালে আপনারা যেতে পারবে। সমস্ত সরকারি হসপিটাল এবং কিছু কিছু বেসরকারি হসপিটাল সব নাম দেওয়া থাকবে। ভালো। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক নার্গিস বেগম, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই কর্মশালায় প্রায় শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। মেমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। আদর্শ সমবায় সমিতির কমিটি নির্বাচিত হলো, ছজনের কমিটি গঠন হয়। কর্মসূচি ঘিরে আয়োজকদের উৎসাহ ফুটে ওঠে। পূর্ব বর্ধমানের সদর 2 নম্বর ব্লকের আদর্শ সমবায় সমিতির পরিচালনায় কমিটি নির্বাচন হলো। সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রমেশ চন্দ্র সরকার। ছজনের কমিটি গঠন হয়। আদর্শ সমবায় সমিতির সদর 2 নম্বর ব্লকে 5 থেকে 6টি গ্রামের কৃষক এই সমিতির সদস্য। ১৯৬৯ সাল থেকে আদর্শ সমবায় সমিতির পথ চলা শুরু হয়। মূলত চাষিরা চাষের সময় সার, ধানের বীজ, আলুর বীজ কেনার জন্য লোন পান। আগে চাষিরা মানুষের কাছে টাকা ধার করতেন চাষের জন্য। সমবায়ের মাধ্যমে লোন পেয়ে চাষিরা উপকৃত হচ্ছেন। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার অনুষ্ঠিত হলো রক্ষাকালী পুজো। খণ্ডকোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের রাউতারা গ্রামে অনুষ্ঠিত হয় দেবী আরাধনা। পুজো উপলক্ষে 3 দিনব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার। খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের রাউতারা গ্রামে পূজিত হন দেবী। রীতিনীতি মেনে চলে দেবী আরাধনা। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। সকল সম্প্রদায়ের মানুষজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিন দিন ধরে চলে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা পুজোতে উপস্থিত থেকে পুজোকে সফল করে তোলেন। আমি এদেরকে এই যে আমাদের খণ্ডঘোষ ব্লকের এই গোপালবেড়া অঞ্চলের এই রাউতারা গ্রামে যে শ্রী মা রক্ষাকালীর যে পূজা সারা বৎসরের পর আজকের এই দিনটি, পূজার দিনটি, এই গ্রামের মানুষ খুব ধর্মীয় আচার মেনে নিষ্ঠা সহকারে পালন করে। এটা একটা এই এই পূজাকে উপলক্ষ করে এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। এই মিলন মেলা, এই এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এই মিলন মেলা থেকে আমি বার্তা দিচ্ছি একটাই, যে আমরা যেন আমাদের এই সমাজকে, আমাদের এই এলাকাকে যেন সবসময় দূষণমুক্ত রাখতে পারি, নির্মল এলাকা করতে পারি, আর একে অপরের সাথে মিলে যেন ভাই ভাই যেন কোনো রকম দ্বন্দ্ব না করে যেন নিজেরা আমাদের গ্রামে শান্তি বজায় রাখি। আর আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বিভিন্নভাবে বিভিন্ন দিকে মেলা যে মানুষের মধ্যে মানুষ একটা মানুষের সঙ্গে একটা মানুষের সমন্বয় সাধন করে যে এলাকার উন্নয়ন করছেন, সেই উন্নয়নে যাতে আমরা সকলে সামিল হতে পারি। পুজো উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। পুজো উপলক্ষে আমাদের ধরুন বস্ত্র বিতরণ যেটা ছিল সেটা হয়েছে, গ্রামের মানুষকে, প্রতিটা গরিব মানুষকে বস্ত্র দান করা হয়েছে। সেই উপলক্ষে
মানে পুজোর আগে এখানে একটা গরিব মানুষদের প্রতি সহানুভূতি যেটা সেটা এখানে উপলব্ধি করেছে তারা, যে হ্যাঁ প্রকৃতপক্ষেই আমাদের পাশে দাঁড়িয়ে আছে গ্রামের মানুষ। আলোকসজ্জাটা আমাদের এখানে পরপর প্রতি বছরই যে গ্রামের আমাদের ডেভেলপমেন্টের ব্যাপার সেটাকে আমাদের গ্রামের যে উৎস সেই উৎস থেকেই আমাদের গ্রামের মানে পাহারা থেকে সেই টাকা পয়সা নিয়ে আমরা এখান থেকে এই অনুষ্ঠানটা গোটা গ্রামের মানুষের সহযোগিতাতে এই পুজোটা আমরা করতে পারি। চার দিন তো চলবে, আজকে ধরুন পূজা আর তিন দিন আমাদের অনুষ্ঠান থাকবে। আমরা নাম রাউতলা শ্রী শ্রী শ্মশানকালী রক্ষাকালী মাতা পূজা, এটা খণ্ডবোধ ব্লকের অন্তর্গত। এই গ্রামে আমাদের সত্যি রকম জাতের বাস ছিল, খুব বড় গ্রাম, শহরের সব জায়গায় নগরে কলসা রাউতারা। এই গ্রামে তখন মারি ভয় বলে একটা আমাদের কলেরা বা বসন্ত হয়ে সাত দিনের মধ্যে গ্রামটা ধ্বংসস্তূপ শিকার হয়েছিল। তখন কিন্তু কোনো ডাক্তার কবিরাজ কোনো ছিল না। তখন এই আমার মাকে ঠাকুর ধরে আমাদের কামনা যে কোনো রকম মার উদ্ধার করে। তখন আমাদের এই কারক বেড়ে তখন থেকে ভরসা জেনে ওরা ওনার শ্মশানে সরষে সরিয়ে প্রয়োগ করে এইখানে বেদি স্থাপনা করে সেই শ্মশান কালী উৎপন্ন হয়েছিল। সেই থেকে আমাদের এই পূজা চলে আসছে, আমরা করে আসছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই পূজাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারছি। আমাদের হয় আগে করতেন আমাদের রায়না সভাকর বাবু তান্ত্রিক মতে, কিন্তু তারপরে আমরা এখানে পাই না, শাস্ত্রীর মতে কিছুদিন চলে, আবারও আমরা তান্ত্রিক মতে পূজা আমরা এনেছি। রায়না থেকে আমাদের ভট্টাচার্য আসেন, উনি করেন বা আমরা খুব তাতে আনন্দ পাই। রাউতারা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুগল। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের সিহি গ্রামে। পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুগল, ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের সিহি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, সিহি গ্রামের 37 বছরের রাজেশ মান্ডি বিবাহিত ও ওই গ্রামেরই 23 বছরের অনিতা হাসদাও বিবাহিত, কিন্তু উভয়ের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। অনিতার স্বামী ট্রাক চালক, এদিন সে ট্রাক নিয়ে মেদিনীপুর যায়। অপরদিকে রাজেশের স্ত্রী বাপের বাড়ি আলু তোলার কাজে গেছে। সোমবার রাতে অনিতা রাজেশের বাড়িতে চলে আসে। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা দুজনকে রক্তাক্ত অবস্থায় গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন। ওদের মধ্যে নিজেদের ওদের দুজনের মধ্যে লক্ষ্য চুরি করে কিভাবে একটা সম্পর্ক ছিল সেটা আমরা ঠিকঠাক জানি না, ঠিক আছে। সম্পর্ক থাকাকালীন, ঠিক আছে, বৌদি তো বৌদি সেদিন মোটামুটি আজ 15-20 দিন হলো বাড়িতে নেই, ঠিক আছে। ও বাবার বাড়িতে গেছে, কাজকর্ম করতে কিংবা বেড়াতে গেছে বাবার বাড়িতে। সে সময় দাদা আছে বাড়িতে, ঠিক আছে, ও দিন মজুরে কাজ করে। আর এদিকে ওনার মেয়ের পরিবার থেকে এবার মেয়ের স্বামী হচ্ছে মেদিনীপুর আলুর কাজে গেছে, ঠিক আছে। উনিও জানেন না যে এইসব ব্যাপার, ঠিক আছে, ওর মধ্যে কী আছে না আছে এইসব কিছু জানেন না, ঠিক আছে। উনি চলে গেছেন, এদিকে আমার বৌদিও উনি বাপের বাড়ি চলে গেছেন। মন্তেশ্বর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাল্লা মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে পাঠায়। পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অপরদিকে রাজেশ মান্ডির পরিবার অভিযোগ করেছেন, খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের মত যেটা ওখানে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আমরা যেটা বুঝতে পারলাম, কিন্তু এটা সুসাইডের মতোই আমরা বুঝতে সুসাইড করেছে মনে হচ্ছে, কিন্তু এটা মনে হচ্ছে মার্ডার কেস। রক্তাক্ত আসবে কি করে দেহ কোমরের নিচে এটা। এদিনই ময়না তদন্তের পর মৃতদেহ দুটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মন্তেশ্বর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করলো নারকোটিক বিভাগ। নারীর সশক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। আদর্শ সমবায় সমিতির কমিটি নির্বাচিত হলো। মঙ্গলবার অনুষ্ঠিত হলো রক্ষাকালী পুজো। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।